আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো প্রতিদিন সুখবর আসবে, ভাগ্য খুলবে, ভাগ্যের চাবিকাঠি, ভাগ্যের খাজানা রয়েছে এই অজিফার মধ্যে। আলোচনা বুঝতে সাথেই থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা, এই অজিফাটা আপনাদেরকে জানাবো, খুবই গুরুত্বপূর্ণ কিছু অজিফা, আল্লাহ রাসুল থেকে, সাহাবাদের থেকে, এর থেকে পরীক্ষিত অজিফা আপনি কোথায় পাবেন, কোথায় পাবেন ইনশাল্লাহ। একটু মনোযোগ দিয়ে এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত শুনবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, খুবই গুরুত্বপূর্ণ এই অজিফা। হযরতে সাইয়্যিদানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি এই অজিফাটা করবে, আল্লাহ রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, হে আলী, তুমি এই অজিফাটা করো, এই অজিফা তোমার ভাগ্য খুলবে। আল্লাহ রাসূলের কথা, এই অজিফাটা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের মধ্যে গেলেন, সাত আসমান সাত জমিনে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাওসাইনি আও আদনা, একেবারে আল্লাহ তাআলা নিকটবর্তী হলেন, যেটা সূরাতুন নাজমের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন কোরআনে কারিম পারার মধ্যে 28, 27, 28, 29, 30, 4 পারার মধ্যে, কোন এক পারার মধ্যে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের মধ্যে গেলেন, তখন আল্লাহ রাসূল দেখতে পেলেন আকাশের মধ্যে অনেক তারকা। জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল, এই তারকাগুলো কি? জিব্রাইল আলাইহিসসালাম উত্তর দিলেন, আরে এগুলো তো এক একটা লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহু আকবার। দেখেন কি এমন এক অজিফা, এই অজিফার মধ্যে কি আছে। অনেকে বলেন, হুজুর মনে এগুলো মিথ্যা কথা হইতাছে, বিশ্বাস না হলে কোরআন খুলবেন, হাদিস খুলবেন, ভিডিওটা আরো 10 জন হুজুরকে দেখাবেন, আপনার মসজিদের সবচেয়ে কাছে মসজিদের হুজুরকে দেখাবেন, এই হুজুর কথাগুলো বলে সত্য নাকি মিথ্যা, আপনি যাচাই না করে আজেবাজে কমেন্ট করবেন না। দিনী ভাই বোনেরা, জিব্রাইল আলাইহিসসালাম বলেন, হাদা কানজুম মিন কুনুজিল জান্নাহ, এটা হচ্ছে জান্নাতের সঞ্চয়গুলোর মধ্যে একটা সঞ্চয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, তারপরে জিব্রাইল আলাইহিসসালাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা আমাদের প্রত্যেকের পড়া উচিত, এটা পড়ার মাধ্যমে সুস্থতা এবং দুর্বলতা, ঋণ, পেরেশানি, ঝামেলা, মামলা, মোকদ্দমা, আল্লাহ তাআলা সকল সমস্যার সমাধান করতে পারেন এই অজিফার মাধ্যমে, যেগুলো হয়তো আমরা অনেকেই জানি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই অজিফাটা করার তৌফিক দান করুন, অজিফা থেকে যেন আমরা দূরে না থাকি। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন, এমনই আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।